আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে অমুসলিমের কোন উপাসনালয় তৈরি করা অমুসলিমের প্রকাশ্যে ধর্ম পালন করা এটার অধিকার ইসলামী শরিয়া দেয় না আমি রেফারেন্স দেখাচ্ছি একদম চোখের সামনে দেখবেন যে ইসলামী শরিয়াত আসলে একজন অমুসলিম কখনোই কোন উপাসনালয় তৈরি এবং প্রকাশ্যে ধর্ম পালন করতে পারবে না সেটা রেফারেন্স কি সেটা রেফারেন্স হচ্ছে এই যে খলিফা আমর খলিফা কি করেছিল একটা চিঠি লিখেছিল সেই চিঠিটা হচ্ছে ইসলামের কিভাবে ইসলামী সেইটা এই জিনিসটা আপনি পাবেন ইবনে ইসলামিক ফাউন্ডেশন খন্ড চার পৃষ্ঠা নম্বর পাঁচশো থেকে পাঁচশো সাতষট্টি এই জায়গায় আপনি দেখবেন এই যে খলিফা একটা চিঠি এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আমি বড় করে দিচ্ছি আরো আহ আচ্ছা একটু আপনার যেন দেখতে পান সে কারণে বড় করে দিচ্ছি দেখেন এখানে অমুক অমুক নগরের অধিবাসীদের পক্ষ হইতে আল্লাহর বান্দা আমিরুল মোমিনিন অমর কে প্রদত্ত লিখিত সমূহ বিচার লেখা নিরাপত্তা প্রদান করিলাম আমাদের নগরে বা তাহার চতুর্পাশে কোথাও কোন নতুন গির্জায় খানা নির্মাণ করিব না কোন মেরামত করিব না ইতিপূর্বে যে সকল গির্জা সম্পত্তিতে পরিণত হইয়াছে উহাদিগা ও ইবাদত রূপে উপর প্রচলন করিব না আমাদের কোন গির্জায় রাত্রিতে বা দিনে কোন মুসলমান অবস্থান করিতে চাইলে তাহাকে বাধা দিব না কোন প্রকার শিরকের কথা প্রকাশ করিব না কাহকে শিরকের প্রতি আহ্বান না আমাদের কোন আত্মীয় ইসলাম গ্রহণ করিতে চাইলে তাহাকে গ্রহণ করিতে বাধা দিব না মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন করিব কোন মুসলমান আমাদের মসজিদে বসিতে চাহিলে সরিয়া গিয়া তাহার জন্য জায়গা করিয়া দিব মুসলমানদের লেবাস পোশাকের ন্যায় আমরা কোনো লেবাস পরিধান করিব না টুপি পরিধান করিব না পাকরি ব্যবহার করিব না জুতা পরিধান করিব না এমন কি একজন অমুসলিমের জুতা পরার অধিকারও নাই একজন অমুসলিমের জুতা পরার অধিকারও থাকে না নিচে বলা হচ্ছে অশ্বাদী বহনে গদি ব্যবহার করিব না গলায় তরবারি ঝুলে চলাফেরা করিব না নিচে বলা হচ্ছে আমি কিতে আরবী ভাষায় কোনো কিছু কথিত করিব না মস্তিষ্কের চতুর্পাশে চুল কাটিয়া ফেলিব মানে চুল কাটিয়া ফেলতে হবে যেখানে থাকি না কেন সর্বত্র সর্বদা টিকি রাখিব দেহে পয়তা ধারণ করিব গির্জায় প্রকাশ্য স্থানে ক্রুশ রাখিব না মুসলমানদের রাস্তায় বা তাহাদের বাজারে ক্রুশ বা নিজেদের ধর্মীয় পুস্তক প্রকাশ করিব না গির্জায় উচ্চ শব্দে ঘণ্টা বাজাইব না মুসলমানের উপস্থিতিতে গির্জায় উচ্চসারে নিজেদের ধর্মীয় পুস্তক পাঠ করিব না ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো মিছিল বাহির করিব না মৃতদেহ বহন করিয়া লৈইয়া যাইবার সময় উচ্চসারে ক্রন্দন মানে একজন একজন অবস্লিন তার আত্মীয় স্বজনের লাশ বহন করার সময় উচ্চস্বরে ক্রন্দন পর্যন্ত করতে পারবে না মুসলমানদের রাস্তা বা বাজারের মধ্যে দিয়ে মৃতদেহকে বহন করিয়া লইয়া যাইব না কোন মুসলমান কর্তৃক ব্যবহৃত দাসকে ব্যবহার করিব না আমরা কোন মুসলমানকে প্রহার করিব না উক্ত শর্তসমূহকে মানিয়া লইয়া আমরা নিরাপত্তা লাভ করিলাম এটা হচ্ছে খলিফা অমরের সাথে খলিফা অমর যখন আক্রমণ করেছিল তখন ঈশ্বাদের সাথে অমুসলিমদের সাথে খলিফা অমরের চুক্তি এবং এই দলিলটা প্রত্যেকটা ইসলামী সরিয়া রাষ্ট্রে এখন এখন মানে আছে যে আরবে সেই নিয়ম ফলো করা হয় কোনো অমুসলিম কখনো কোনো উপাসনালয় তৈরি করতে পারবে না প্রকাশ্যে ধর্ম পালন করতে পারবে না ক্রস করতে পারবে না মানে একজন একজন ইয়া একজন হিন্দু পূজা করতে পারবে না মন্দির তৈরি করতে পারবে না